আশা করি সকলে ভালো আছো। আজ আমরা যে উত্তরটি দেখবো সেটি হচ্ছে তোমাদের যে রেলের পথ গল্পটি আছে, রেলের পথ গল্পের 18 নম্বর সরি 38 নম্বর পৃষ্ঠায় একটি ছক দেওয়া আছে, সাধু রীতির বাক্য প্রমিত রীতির বাক্য। তো এই ছকটি আমার একজন স্টুডেন্ট তৈরি করেছে, খুবই ভালো হয়েছে, এই জন্য তোমাদেরকে শেয়ার করলাম, তোমরা এখান থেকে দেখতে পারো। আর এটা যেহেতু শর্ট ভিডিও, এই ভিডিওগুলোতে আমি খুব বেশি আলোচনা করি না, তো তোমরা আলোচনা দেখতে হলে আমার আলোচনার জন্য আলাদা ভিডিও আছে, সে ভিডিওগুলো দেখে নিবে। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো।